এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নিক্ষয় পোর্টালে ডিআরটিবি ট্রিটমেন্ট রেজিস্টার রিপোর্ট দেখা যায়। এখানে প্রথম পদক্ষেপটি হল সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিক্ষয় রিপোর্টস পোর্টালে লগ ইন করা। এখানে ডিআরটিবি ট্রিটমেন্ট রেজিস্টারের অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। এই রেজিস্টারটি বর্তমান স্বাস্থ্য সুবিধার উপর ভিত্তি করে চিকিৎসার উপর নিশ্চিত ডিআরটিবি কেসের একটি অসত্য তালিকা দেয়। একটি পৃষ্ঠা দেখা যাবে যার কয়েকটি ড্রপডাউন রয়েছে। এখানে মান লিখলেই কাঙ্ক্ষিত রিপোর্ট পাওয়া যাবে। ড্রপডাউন ফর স্টেটে ক্লিক করুন এবং আপনার পছন্দের অবস্থা নির্বাচন করুন। তারপরের ধাপ হল জেলা নির্বাচন। টিবি ইউনিটের জন্য ড্রপডাউনে আপনি যে কোনো একটি ইউনিট সিলেক্ট করতে পারবেন অথবা অল টিবি ইউনিটের অপশন সিলেক্ট করতে পারবেন। ফ্রিকোয়েন্সি মাসিক বা ত্রৈমাসিক হতে পারে, আপাতত ত্রৈমাসিক নির্বাচন করা যাক। পরবর্তী ড্রপডাউনে আপনি বছর নির্বাচন করতে পারবেন। ড্রপডাউনে গত পাঁচ বছরের তালিকা রয়েছে। কোয়ার্টারের জন্য ড্রপডাউনে আপনি আপনার পছন্দ অনুযায়ী চার কোয়ার্টারের যে কোনো একটি বেছে নিতে পারেন। সুবিধার ধরনের জন্য রেডিও বাটনের সাথে দুটি অপশন রয়েছে, ডায়াগনোজড এবং কারেন্ট। এরপর ড্রপডাউন থেকে ডেট টাইপ সিলেক্ট করতে হবে। এখানে এনরোলমেন্ট ডেট, নোটিফিকেশন ডেট এবং ট্রিটমেন্ট শুরুর তারিখ অপশন রয়েছে। এর পরের ধাপ হল এইচএফ সেক্টরের ধরন নির্বাচন করা, পাবলিক বা প্রাইভেট। রোগীর সাইটের জন্য ড্রপডাউনে চারটি অপশন রয়েছে। এগুলো হল অল, আদার, এক্সট্রা পালমোনারি এবং পালমোনারি। বয়সের জন্য ড্রপডাউনে দুটি বিকল্প রয়েছে, ১৫ বছরের কম এবং ১৫ বছরের বেশি বা সমান। শেষ ড্রপডাউনে রোগীর লিঙ্গ নির্বাচন করতে পারবেন। সব ডেটা এন্ট্রি করার পর জেনারেট এক্সেল বাটনে ক্লিক করুন। এক্সেল ফাইল জেনারেট হবে এবং আপনার স্ক্রিনে একটি ডাউনলোড বাটন দেখা যাবে। এটি ডিআরটিবি চিকিৎসা রেজিস্টার দেখার প্রক্রিয়া সম্পন্ন করে।